আসসালামু কি অবস্থা ভাই? ভাই ভালোই। কিনলেন নাকি? কত দিছে? 1000 টাকা। দুইটা না? জি। আচ্ছা একসাথে করেন তো দুইটা দেখি একটু আমরা। এই যে দেখেন প্রিভিয়াস আমরা এই যে সকালবেলা দেখেন কুয়াশার চাদরে দেশটা পুরা ঢাকা আছে এই মুহূর্তে আমার এই পাইকার ভাই হাঁস কিনা নিল এই ছোট ভাইদের কাছে। কি অবস্থা তোমাদের পালাতো নাকি? এই যে দেখেন দুইটা হাঁস আর ওইদিকে কি আছে লাল মোরগ ধরেন না দুইটা লাল মোরগ আমরা দেখি সুন্দর করে একটু উঁচা করে ধরেন ওইভাবে ধরেন হ্যাঁ এটি কত করে নিল? স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সাধুর বাজার যেটি সেই বাজারে। এটি এটি কাকডাকা ভোরবেলার একটি বাজার। কুয়াশার চাদরে যখন ঢাকা সারা দেশ শীতের এই মৌসুমে এই ভোরবেলার যে বাজারটি আছে সাধুর বাজার, আমরা এই সাধুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারের আদ্যপান্ত যা কিছু আছে সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব। প্রিভিয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন প্রিভিয়াস কথা না বাড়িয়ে সামনের দিকে যাই এবং আপনাদেরকে সাথে নিয়ে আজকের এই যে গ্রামীণ হাট বাজারে এই সাধুর হাট বাজারের বেচা কিনা এই ভোরবেলার কাকডাকা একদম কুয়াশার চাদরে যখন ঢাকা সারা দেশ এই বাজারটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই সাক্ষাৎ এদিকে আসো বাবা, নাম কি তোমার? হ্যাঁ কত করে বিক্রি করো? 10 টাকা করে না? তোমার নিজেদের ক্ষেতের? তুমি কি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? পড়ে পড়ো না? ওকে বাবা ভালো থাকো। কি অবস্থা, কেমন আছেন আপনি? আপনার নাম কি? জি আমার নাম সিরাজুল ইসলাম। কত করে বেচতেছেন যে কপি? ডাটা কত সুন্দর, এটা শাকও খাওয়া যাবে আবার ডাটাও খাওয়া যাবে। এই যে মূলা কত করে বাজি? 5 টাকা করে না? মানে 4 পিস 5 টাকা? চলুন এই যে আমরা এই পাঁচটা এই যে দেখাচ্ছি এদিকেও দেখেন মোলা আছে ওনার কাছে বড় বড় মোলা। আসসালামু আলাইকুম বাজান, কেমন আছেন? ভালো আছেন? কত করে? 10 টাকা না? এই যে দেখেন নিজের ফসল একদম টাটকা মোলা যেটা আছে দেখাচ্ছি আমরা। এই যে পাশে দেখেন ডাটা আছে। পালং শাক কত করে বেছো? হ্যাঁ 5 টাকা না? ধনে পাতা? আচ্ছা আচ্ছা। বাবা কবি কত করে বেচতেছ? 50 টাকা না? আচ্ছা এই যে দেখেন ওইখানে টাটকা সিমও আছে আমরা দেখতে পাচ্ছি। কিনলেন নাকি? চলুন আমরা সামনের দিকে যাই এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই যে বাজারটি আছে এই বাজারটি আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। চলুন এই যে বলা কত? আমরা যাই আপনাদেরকে দেখাচ্ছি। লাউ কত বাবা? হ্যাঁ লাউয়ের লাউয়ের দাম ধরো ধরো এটার দাম কত হবে? 40 টাকা হবে। তুমি স্কুলে পড়ো? কাজ করো? লেখাপড়া করো না কেন বাবা? ভাল লাগে না? আরে বাবা মারছো তুমি। জলপাই কত? হ্যাঁ সকল ধরনের সবজি বেগুন টমেটো কচুমুখী যেটাকে বলে সিম খিরাই সবকিছু ধনে পাতা এবং এই যে পেঁয়াজের দিয়ে আছে সবকিছু আমরা এখানে দেখছি। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে এই যে সাধু বাজারটি আছে বাজারটি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। সকালবেলা আমি ইতিপূর্বে বলেছি একদম কাকডাকা ভোরবেলার যে বাজার সে বাজারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি কিনলেন ভাই? হ্যাঁ কবি কিনছেন? এটা কি চাপা কলা? কত করে এটা? এটা আপনার 10 টাকা আলি। 10 টাকা আলি বিক্রি করছেন না? এই যে দেখেন এই পাশেও দেখেন নতুন নতুন আলুগুলি আছে আমরা দেখবো। এই যে দেখলে যে দেখতে পাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর নতুন আলু বিক্রি করলো। কত করে বিক্রি করলেন? যুদ্ধ করবা জিহাদ? চলুন আমরা যাচ্ছি এবং আপনাদেরকে
এই ভোরবেলার যে সাধু বাজার, এই সাধু বাজারে যে কেনা বেচা বা বেচা কিনা, এখানে কি ধরনের সবজি উঠে আর সবকিছু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। চলুন, এই পাশটা কি মাছমহল নাকি? জি, এই যে আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশেও দেখেন সবজি, লেবু টেবু সহ সব ধরনের তরি তরকারিতে ভর্তি আছে। আমরা একটা মাংসের দোকান দেখতে পাচ্ছি। এটা কি খাসি জব করছিলেন নাকি? তাহলে ব্রয়লার মুরগি। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? এক একটা ওজন কত থাকে? না না, মুরগির সাইজ বড়। আচ্ছা, কত কেজি বেচেন? 120 আঙ্গার তো একটু মুরগি নিটা ধরেন তো দেখি একটু। এই যে দেখেন পিউবিয়ার্স, এই মুরগিটাও কেটে বিক্রি করা হচ্ছে এখন এই হাটে, আমরা যেটা দেখতে পেলাম আর কি। ডাপতাবেন না, এই যে মাছমহলটা আছে, এই যে দেখেন কি মাছ কিনছেন ভাই? আচ্ছা, এমনি আসছেন না? দাদা ভাই কেমন আছেন? কত করে বিক্রি করতেছেন? তাই না? চলুন, এই যে বাংলা মাছ দেখেন 160 টাকা করে বিক্রি করতেছে মৃগেল, এবং হচ্ছে এটা হচ্ছে কি সিলভার ক্রাব না? হ্যাঁ হ্যাঁ, টাটকা মাছ। এই যে এই পাশেও দেখেন আমরা দুই চারটা ছোট ছোট মাছের দোকান আমরা দেখছি। এই যে দেখা যাচ্ছে এখানে আমরা দেখবো, জি, এই যে দেখেন এটা হলো পাঙ্গাস। পাঙ্গাস কত? পাঙ্গাস 160 টাকা। এটা কোন অঞ্চলের? হ্যাঁ, এটা কোন অঞ্চলের বলতে পারেন? এটা না, এটা আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। আরত থেকে আছেন না? এই যে দেখেন এটা হলো প্রকৃত মাছ যেটাকে বলে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন কি অবস্থা বাবু, তোমার নাম কি? মিজান। মিজান কত চাচ্ছ দাম? এটি 800 টাকা। 800 না? এবার তো প্রজেক্ট থেকে বৃষ্টিতে অনেক মাছ চলে গেছে। এই যে তেলাপিয়া কিন্তু এর প্রমাণ এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে, চলুন আমরা সামনে যাই এবং আপনাদেরকে সাথে নিয়ে। কি অবস্থা, ভালো আছেন? বাড়ি কি এখানে বাবা? এটাই না? এটা প্রতিদিন সকালবেলা বসে বাহার? জি জি, দোয়া করেন বাবা, ভালো থাকেন। চলুন প্রিভিয়াস, আমরা আস্তে আস্তে এই যে এই পাশে যাই এবং এই পাশে যেয়ে আপনাদেরকে এই যে এই পাশে যে এইগুলি আছে বেচা কিনার যে মোড়গুলি আছে, এই টমেটো কত কইরা পাকাটা? 100 টাকা কেজি না? কাঁচা চলুন প্রিভিয়াস, আমরা এই যে এই পাশে দেখেন এই সাদা পাতা দেখতে পাচ্ছি। সাদা পাতা কত করে রুপি? হ্যাঁ, সুন্দর জিনিস এটা, মতিয়ার পাতা কত করে? কত করে রে? 500 টাকা কেজি। সুপারি? সুপারি 500 টাকা কেজি। 500 টাকা না? ওকে, চলুন। কি অবস্থা, কেমন আছেন? দর্শক ভাইরা, পান কত করে বিক্রি করেন? পান বেশি 50 টাকা 60 টাকা বিরা। এটা কোন অঞ্চলে? ওইটা রাজশাহীর পান। রাজশাহীর পান? বেড়া মারা ট্রাস না? হ্যাঁ, বেড়া মারা এই দুই রাজশাহীর পান। চলুন প্রিভিয়াস, আমরা এই যে যাচ্ছি এবং এখানে দেখেন শুটকি মহল আছে আমরা দেখতে পাচ্ছি। কি কিনছো? হ্যাঁ, আসুন প্রিভিয়াস, এই যে দেখেন এই সকালবেলার মোটামুটি ছোট পরিসরে এখানে যে বেচা কিনা, এটা কি গেনা কলা নাকি? গেনা দা সুন্দরী না? কত করে বিক্রি করতেছেন এই কলা? 40 টাকা দাম দিচ্ছি। 40 টাকা দাম বিক্রি করছেন না? চলুন প্রিভিয়াস, আমরা সাথে যাই আপনাদেরকে সাথে নিয়ে। আজকের আমরা যে সকালবেলার যে বাজারটি আছে সেটি আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেন এই যে এই পাশে কলা মহল আমরা দেখব। কত করে কলা বেচতেছেন? হ্যাঁ, ধরেন ধরেন, আপনার হাতে ধরেন, এটা 15 টাকা আলি না? আপনার গাছের নাকি? জি, ওকে, ভালো থাকেন। এই যে প্রিভিয়াস দেখেন কত টাটকা কপি, একদম আজকে আজকে উঠানো নাকি? কত কইরা ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার খেতের তো নাকি? নাম কি ভাই জানেন? শরীফ ভাই। প্রিভিয়াস, এই যে দেখেন এখানে একটু বাজি, এই যে কলা দেখেন একদম কত সুন্দর সুন্দর কলা, গেনা কলাই তো নাকি? দি গেলা এই কত করে? লাউ কত করে? ভাই লাউ 30 টাকা। 30 টাকা কপি? কবি 15 টাকা। শীত লাগে? না না, শীত 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 না, শী
নতুন আলো কত নতুন আলো 260 টাকা করে বেচতেছেন না আচ্ছা চলুন প্রিভিয়াস আমরা এই যে দুপাশে লক্ষ্য করলে দেখেন কত সুন্দর সুন্দর এই টাটকা শাকসবজিতে ভরা আছে প্রান্তিক পর্যায়ের যে কৃষক ভাইরা তারা তাদের ফসলের মাঠে ফলানো যে রবি শস্য এই নতুন আলো কত জি জি এর তো বেচতাছি 80 টাকা এটা কি মির্জাপুরের নাকি আচ্ছা 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 ওকে চলুন প্রিভিয়াস আমরা এদিকে যাই এবং আপনাদেরকে সাথে নিয়ে এই যে ভোরবেলার যে বাজার এটা আমরা দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করব এই যে দেখেন সব ধরনের সবজি আছে টমেটো আছে সিম আছে আমরা দেখলে সবই লক্ষ্য করতে পাবো দেখেন এখানে এই পেঁয়াজের ফুল কত করে বিক্রি করেন আপনার বাড়ি কোথায় এখানে বাজারের নাম কি নাম কি আপনার আমার নাম মোহাম্মদ বাচ্চু ভাই বাচ্চু ভাই না ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা ভালো নেই জি এই পালং শাক চলুন প্রিভিয়াস আমরা আস্তে আস্তে এই যে হাটের যে বেচা কিনা আছে মোটামুটি সব দেখানোর জন্য চেষ্টা করব এই যে ছোট ছোট মিষ্টি কুমড়ো গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন কত সুন্দর এগুলি কত করে কেজি নাকি না পিস 30 টাকা গুড় আর হইলে জোড়া 50 টাকা জোড়া 50 টাকা না এই জোড়া 50 এই মূলা মূলা নিতার ভাই আচ্ছা জোড়া 15 টাকা 15 টাকা জোড়া না ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বাড়ি কি এখানে আপনার জি ওকে চলুন প্রিভিয়াস দেখেন এই যে সকালবেলা কাক ডাকা ভোরবেলা থেকে শুরু হয়ে এই কুয়াশাচ্ছন্ন যে শীতের সকাল এটার মজাই আলাদা এই আমেজই খুব মজার আমরা দেখব এখানে কয়টা মাছ দেখা যাচ্ছে আমরা এগুলিও দেখব চলুন সামনে যাই আমরা আপনাদেরকে মোটামুটি এটা কি শাক কলমি শাক কলমি শাক ধরেন তো এক মোটা দেখি কত করে মোটা এটা 5 টাকা মোটা একদম টাটকা সকালে উঠাইছেন নাকি বাড়ি কি এখানে টাকা না আমাদের দিকে এদিকে টাকা ভালো আছেন আপনি ওকে ভাই নাম কি ফুকন ভাই না জি আসুন এই যে আমরা একটু মাছ দেখি এই চাপিলা কত করে বেচতেন দাদা ভাই কি অবস্থা ভাই কই মাছ কত কইরা চাষের তো না এটা তো যে সাইজ এটা যদি খালি চাষের না হইতো তাহলে কত হইতো সাড়ে তিনশো না তাই শো না পাঙ্গাস কত কইরা তাই না চলুন প্রিভিয়াস আমরা আপনাদের সকলকেই সাথে নিয়ে আজকের যে এই বাজার সকালবেলার যে বাজার এটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সম্মানিত প্রিভিয়াস আপনারা আমাদের সাথেই থাকুন এই পাশে যেটা পাবো সেটা হচ্ছে অত্যন্ত মানে মানুষের জন্য খুব দরকারি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি দুধ আমরা দেখতে পাচ্ছি ভাইয়া কত কইরা দুধ 60 টাকা করে বিক্রি করতেছেন নিজের গাবির নাকি নাকি না হ্যাঁ কত কয়টা গাবি আছে আপনার কয়টা গাবি আপনার ওকে জি এই যে দেখেন এই পাশে আরো বেশ কয়েকজনের কাছে আমরা এগুলি কার হ্যাঁ কত করে বাবা কত করে বেচো 60 টাকা করে বিক্রি করছো না এটা কি দেশি গাবি না অস্ট্রেলিয়ান না কোনটা অস্ট্রেলিয়া গাবি না চলুন আমরা এ পাশে যাই এবং এদিকে আপনাদেরকে দেখাবো ভাই কেমন আছেন কত করে বিক্রি করতেছেন দুধ 60 টাকা করে না দুই করেন তো উঁচা করেন তো দুধটা আপনার গাবি কয়টা আছে আটটা মাশাল্লাহ ভালো থাকেন জি চলুন প্রিভিয়াস এই যে এ পাশে আমরা দেখব মোটামুটি আমরা এই বাজারটার এই শেষ প্রান্তে চলে আসছি আমরা এই বাজারটা মোটামুটি আমরা সকালবেলার একটি হাট আমরা দেখলাম যেটি এটির নাম হচ্ছে সাধু বাজার মোটামুটি না আমরা সাধু বাজারের প্রায় শেষ প্রান্তে চলে আসছি এবং আপনাদেরকে দেখালাম সম্মান প্রিভিয়াস প্রিভিয়াস দেখতে দেখতে এই অপরূপ সুন্দর গ্রামীণ হাট বাজারের যে ভিডিওটি এই সাধু বাজারের ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে দেখিয়েছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার যে সাধু বাজার এই সাধু বাজার ভোরবেলার বাজার এখানের যে আদ্যপান্ত কেনাবেচা আপনাদেরকে সকলকে দেখানোর জন্য চেষ্টা করেছি প্রিভিয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই সাধু বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু